ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো যুবকের। বন্দে ভারতে ওঠার সময় মর্মান্তিক দুর্ঘটনা, লাইনে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। মৃতের নাম উজ্জ্বল ভৌমিক, তিনি বাগডোগরার ক্ষুদিরামপল্লির বাসিন্দার ছিলে বলেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে। হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে যখন ট্রেনটি রওনা হচ্ছিল সেই সময় ওঠার চেষ্টা করেন ওই ব্যক্তি, এরপরেই সোজা প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন সেই সময় ওই ঘটনা ঘটে। আবার কেউ কেউ বলেছেন ট্রেনের ওঠার পর দরজা বন্ধ হয়ে যায়, মাথায় ধাক্কা লেগে পড়ে যান ওই ব্যক্তি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনেকেই দেখেছেন দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছিলেন ওই যুবক। জিআরপি ও আরপিএফ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের আত্মীয় ও বন্ধুরাও পৌঁছে যান স্টেশনে। কয়েক মাস আগেই, বছরখানেক আগে হাওড়ার এনজিপি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। ওই ট্রেনের গড় যাত্রীর সংখ্যাও নেহাত কম হয় না, দিনে দিনে জনপ্রিয়তাও বেড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় এই সেমি বুলেট ট্রেন। তবে এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন এই ধরনের ঘটনা অনেকেই আপনারা শুনে থাকবেন। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে ট্রেনে উঠবেন, কেননা চলন্ত ট্রেনে উঠতে গেলে এই ধরনের সমস্যায় কিন্তু অনেকেই পড়ে। হঠাৎ করে পা পিছলে ট্রেনের রাস্তায় অনেকেই পড়ে যায়, বা ট্রেন ধরতে গিয়ে অনেকেই সমস্যা হয়, উঠতে গিয়ে নিচে পড়ে যান। তো অবশ্যই আপনারা যখন ট্রেনে উঠবেন, দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠবেন, চলন্ত ট্রেনে ওঠার কোনো মতনই চেষ্টা করবেন না। আগে জীবন, তারপরে যাত্রা, অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।